আসসালামু আলাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের দেশে একজন প্রখ্যাত গায়িকা আছেন, তার নাম হচ্ছেন মমতাজ। তিনি মোটামুটি গ্রামে গঞ্জে খুবই পপুলার তার গান দিয়ে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি রাজনীতিতেও যোগদান করেছেন এবং মানিকগঞ্জ দুই থেকে তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং মাঝে মধ্যে সংসদে গান টান গেয়েও অনেক হইচই আলোচিত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই যেরকম হারিয়ে গেছে, আত্মগোপনে আছে, বিদেশ পালিয়ে গেছে, মমতাজেরও দেখা মিলছিল না। তিনিও আত্মগোপনে চলে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে রোববার আমরা দেখলাম ফেসবুক পেজে এসে তিনি গানের ভিডিও নিয়ে হাজির হয়েছেন। তখন অনেকেই প্রশ্ন করেছেন যে আপা আপনি কোথায়, দেশে আছেন না বিদেশে আছেন, এবং এই যে ভিডিও সেটা তিনি কোথায় ধারণ করেছেন সেটা যদিও উল্লেখ নাই, তবে তার গানটা ছিল আমার হাত বান্দাবি পা বান্দাবি, এই যে গান এইটা নিয়ে। এখন এটা নিয়ে একটা উৎসাহ এবং এটা নিয়ে একটা কৌতূহল দেখা দিয়েছে যে তিনি কোথায়। এখন যারা আওয়ামী লীগ করেন তারা অনেকে আশান্বিত হয়েছেন, যাই হোক একটু একটু করে একজন একজন করে বেরোচ্ছেন, উঁকি দিচ্ছেন এবং হয়তো পরবর্তীতে বেরিয়ে আসবেন, গলিতে নামবেন, রাজপথে আসবেন। কিন্তু মমতাজ আসলেই নামবেন কিনা, কারণ তিনি 2024 সালে নির্বাচনে হেরে যান এবং হেরে যাওয়ার পরে তাকে খুব একটা রাজনীতিতে দেখা যায়নি। তিনি তখন গান নিয়ে আবার ব্যস্ত হয়ে গিয়েছিলেন এবং আমেরিকায় একটা প্রোগ্রাম করেছিলেন এবং আবার তার আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারেন নাই। ওই যে গভর্নমেন্ট ফল করেছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, এবং তখন তিনি হয়তো ভয়ে আত্মগোপনে ছিলেন। তো এখন অনেকেই কৌতূহলী যে তিনি হঠাৎ করে বেরিয়ে আসছেন এবং এতে অনেকেই আওয়ামী লীগে হয়তো উজ্জীবিত হয়েছেন, যে তারা আশা করছেন যে আরও অনেকেই বেরোবেন, আবার দলের কাজে অ্যাক্টিভ হবেন। হ্যাঁ, তাহলে তার হয়তো দলের যে এজেন্ডা আছে বা তাদেরকে যে কুণ্ঠাসা করে রাখা হয়েছে সেটা হয়তো তারা রাখতে পারবে না। সবাই যদি নেমে যায় তো তা কয়জনকে তারা আটকাবে, এবং এই যে সাহস করে নামা উঁকি দেয়া এটাও এই মুহূর্তে অনেকের জন্য সাহসী কাজ। আমরা দেখছি এর আগে নানক, বাহাউদ্দিন নাসিম, তারাও গোপনে থেকে স্টেটমেন্ট বিভিন্ন বিষয় দিয়ে আলোচনায় এসেছেন। তবে অনেকেই মনে করেন যে অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন, বিদেশ থেকে হয়তো এটা দিচ্ছেন। তবে যাই হোক, কথা হলো আওয়ামী লীগ অনেক বড় দল, চাইলেই এটাকে একদম দমিয়ে রাখা যাবে না, হয়তো কিছু নেতা তাদেরকে দমিয়ে রাখা যাবে। তবে হ্যাঁ, যারা অন্যায় করেছেন, দুষ করেছেন, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, এবং যারা অন্যায় করেননি, বেশিরভাগ মানুষই তো অন্যায় করেননি, সুবিধাভোগী না, এবং তারা কেন তার শাস্তি পাবেন এটা নিয়েও প্রশ্ন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন উঠেছে, এবং এখানে নিয়ে সরকারের মধ্যেও দ্বিমত আছে। অনেকে বলছেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, এবং অনেকে মনে করছেন তারা সামনের যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং সেখানে মমতাজ এসে আবার গান গাবেন কিনা, এবং তিনি এমপি নির্বাচিত হতে পারবেন কিনা, নাকি কোনো কেসে পড়ে তাকে জেল খাটতে হবে। এগুলো সবকিছু অনিশ্চিত এবং ভবিষ্যতেই এটা বোঝা যাবে। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে মমতাজ হয়তো আর পলিটিক্স ইন করবেন না, তিনি হয়তো গান নিয়েই থাকবেন অথবা জেলে থাকবেন, দুটা থেকে একটা, কারণ তিনি অনেক আগেই 24 নির্বাচন থেকে হেরে মোটামুটি রাজনীতি থেকে হারিয়ে যান। অনেকে মনে করেন এরা হচ্ছে কুকিল, সুসময়ের কুকিল, মানে আসছিলেন একটু ঘি মাঠান খেয়ে এখন সুবিধা নাই চলে গেলেন, অর্থাৎ পাশ করলে আসছি, ফেল করলে নাই, এই অবস্থা। যাই হোক, আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।